হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আমরা আবার বেরিয়ে পড়ছি। তো আজকে আমাদের গন্তব্যস্থল কোথায়? দেখো তোমরা একটু পরেই জানতে পারবে। স্নান করিয়ে দে না, তুই স্নান করিয়ে দে না। কত ফর্সা স্নান করেনি, ব্ল্যাক হয়ে গেছে। তো এখানে বোন ফোনে ব্যাগ কভার পছন্দ করছিল, তো একটাও চয়েস করতে পারছিল না এতগুলোর মধ্যে। তো ফাইনালি এই রেইনবো কভারটা পছন্দ হলো। তোমরা বিলিভ করতে পারবে না, এই কভারটার প্রাইস মাত্র 80 rupees, মাত্র 80। তো তোমরা শ্রীরামপুর মার্কেটটা একবার ঘুরে অবশ্যই দেখো যদি বাজেট ফ্রেন্ডলি খুঁজতে চাও কোথাও। তো বাবার জন্য এখানে আমি ব্লেজার নিচ্ছিলাম, তো এই কাকুটাকে ট্রায়াল দিয়ে দেখাতে বলছিলাম। তো শপে এসে এই সিসিটিভি ক্যামেরার মধ্যে নিজেকে দেখার রোগটা কার কার আছে সেটা অবশ্যই কমেন্টে বলো। তিন ঘন্টা ধরে ঘোরার পর ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো আমরা এখানে একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম কচুরি খাওয়ার জন্য। এই কচুরি দোকানটা আমি 12 বছর ধরে কচুরি খাচ্ছি, 12 বছরেরও আগের থেকে কচুরি খাচ্ছি। তো আমার ফেভারিট খুবই কচুরিটা। তো এটা হচ্ছে শ্রীরামপুর স্টেশন থেকে নেমেই মার্কেটে যেতে লেফট সাইডে কর্নারতে একটা মিষ্টির দোকান আছে যেখানে কচুরি আর ডালটা অসম, মানে জাস্ট অসম। সেই ছোট্ট থেকে আমি এখানে খাই। তো আমরা স্টেশনে এসে গেছি, চলো যাওয়া যাক বাড়ি এবার। তোমরা খালি ভিড়টা দেখছো, এখানে অ্যাক্সিডেন্ট হতে হতে রয়ে গেছে, মানে এত প্রচণ্ড ভিড় ছিল না এই দিন। তোমরা শুধু দেখো কি অবস্থা, আমি আর একটু হলে পড়ে যাচ্ছিলাম। এত লোক
চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো আমি কি কি কিনলাম সেটা দেখার জন্য নেক্সট ভ্লগটা অবশ্যই দেখতে হবে। এবার কিন্তু বলতে হবে পাতিলিকা মারিয়া মোরে, হাই 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 হাই। ব্যাগটা ওর কাছে একটা ব্যাগ আছে। ওই কি তোমাকে দিইনি কি মানে ধর 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 আমার থেকে ওজন বেশি হয়ে যাবে ব্যাগটার। তো বাড়ির জন্য নিয়ে এসেছিলাম ফুচকা, যেটা এখন আমরা খাবো, আর তোমরা দেখো। তো বাপির জন্য এনেছিলাম এই ব্লেজারটা, কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, বাপি তো খুব খুশি হয়েছিল। টাটা।